রবিবারের রেডিও নাটকের রবীন্দ্র মাসের নাটকগুলি কবির গল্প স্বল্প থেকে নেওয়া। আজকের নাটক বিজ্ঞানী। ভুলে যাই থেকে থেকে তোমার আসনে পরে বসাতে চাও না আমাদের হেকে হেকে, ভুলে যাই থেকে থেকে। দাদামশাই, নীলমণিবাবুকে তোমার এত কেন ভালো লাগে আমি তো বুঝতে পারিনি। এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে শক্ত প্রশ্ন। এর ঠিক উত্তর কজন লোকে দিতে পারে? তোমার হেয়ালি রাখো, অমন এলোমেলো আলুথালু অগোছালো লোককে মেয়েরা দেখতে পারে না। ওটা তো হলো সার্টিফিকেট, অর্থাৎ লোকটা খাঁটি পুরুষ মানুষ। জানো না তুমি, উনি কথায় কথায় কিরকম হুলুস্থুলু বাঁধিয়ে তোলেন। হাতের কাছে যেটা আছে সেটা ওর হাতেই থাকে না, সেটা উনি খুঁজে বেড়ান পাড়ায় পাড়ায়। ভক্তি হচ্ছে তো লোকটার উপরে। কেন শুনি? হাতের কাছে জিনিসটাই যে সবচেয়ে দূরের সে কজন লোক জানে, অথচ নিশ্চিন্ত হয়ে থাকে। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। এই যেমন তুমি, আমাকে তুমি খুঁজে পাওনি বুঝি? খুঁজে পেলে যে রস মারা যেত, যত খুঁজছি তত অবাক হচ্ছি। আবার তোমার হেঁয়ালি। উপায় নেই দিদি, আমার কাছে আজও তুমি সহজ নও, নিত্যি নূতন। দাদামশাই, এটা কিন্তু শোনাচ্ছে ভালো, কিন্তু ও কথা থাক, নীলুবাবুর বাড়িতে কাল কিরকম হুলুস্থুলু বেঁধেছিল সে খবরটা বিধু মামার কাছে শোনো না। কি গো মামা, কি হয়েছিল শুনি। অদ্ভুত, পাড়ায় রব উঠল নীলুবাবুর কলমটা পাওয়া যাচ্ছে না, খোঁজ পড়ে গেল মশারির চালে পর্যন্ত, ডেকে পাঠালে পাড়ার মাধুবাবুকে। ওহে মাধু, আমার কলমটা? জানলে খবর দিতুম। ধোপাকে ডাক পড়ল, ডাক পড়ল হারুনাপিতকে। বাড়িশুদ্ধ সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন তার ভাগ্নে এসে বললে, কলম যে তোমার কানেই আছে গোজা। যখন কোনো সন্দেহ রইল না তখন ভাগ্নের গালে এক জ্বর মেরে বললে, বোকা কোথাকার, যে কলমটা পাওয়া যাচ্ছে না সেটাই খুঁজছি। বাড়ি মাথায় করেছো যে? যে কলমটা চাই ঠিক সেই কলমটা খুঁজে পাচ্ছি না। যেটা পেয়েছো সেই দিয়েই কাজ চালিয়ে নাও, যেটা পাওনি সেটা কোথাও পাবে না। অন্তত সেটা পাওয়া যেত কুণ্ডুদের দোকানে। না গো, দোকানে সে মাল মেলে না। তাহলে সেটা চুরি গিয়েছে? তোমার সব জিনিসই তো চুরি গিয়েছে যখন চোখে পাও না দেখতে। এখন চুপচাপ করে এই কলম নিয়েই লেখো, আমাকেও কাজ করতে দাও। পাড়া শুদ্ধ একেবারে অস্থির করে তুলেছো। সামান্য একটা কলম পাবো না কেন শুনি? বিনি পয়সায় মেলে না বলে? দেব টাকা। ওহে ভূত, আজ্ঞে। টাকার থলিটা যে খুঁজে পাচ্ছি না। সেটা যে ছিল আপনার জামার পকেটে। তাই নাকি? পকেট খুঁজে দেখলে থলি আছে, থলিতে টাকা নেই। টাকা কোথায় গেল? খুঁজতে বেরোলো টাকা, ডেকে পাঠালে ধোবাকে। আমার পকেটের থলি থেকে টাকা গেল কোথায়? আমি কি জানি, ও জামা আমি কাচিনি। ডাকলো ওসমান দর্জিকে। ওসমান, আমার থলি থেকে টাকা গেল কোথায়? আছে আপনার লোহার সিন্ধুকে। জামাই বাড়ি থেকে স্ত্রী ফিরে এসে বললে, হয়েছে কি? বাড়িতে ডাকাত পুষেছি, পকেট থেকে টাকা নিয়ে গেছে। হায় রে কপাল, সেদিন যে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া শোধ করে দিলে 35 টাকা। তাই নাকি? বাড়িওয়ালা যে বাড়ি ছাড়বার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল। তুমি ভাড়া শোধ করে দিয়েছিলে তারপরেই? সে কি কথা, আমি যে বাদুর বাগানে নিমচাঁদ হালদারের কাছে গিয়ে তার বাড়ি ভাড়া নিয়েছি। বাদুর বাগান? সে আবার কোন চুলোয়? রসো ভেবে দেখি, সে যে কোন গলিতে কোন নম্বরে তা তো মনেই পড়ে না, কিন্তু লোকটির সঙ্গে লেখা পড়া হয়ে গেছে 1.5 বছরের জন্য ভাড়া নিতে হবে। বেশ করেছো, এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কে?
সে তো ভাবনার কথা নয়, আমি ভাবছি কোন নম্বর কোন গলি। আমার নোটবুকে বাদুর বাগানের বাসা লেখা আছে, কিন্তু মনেই পড়ছে না গলির নম্বরটা লেখা আছে কিনা। তা তোমার নোট বইটা বের করো না। মুশকিল হয়েছে যে, তিন দিন ধরে নোট বইটা খুঁজেই পাচ্ছি না। মামা মনে নেই সেটা যে তুমি দিদিকে দিয়েছিলে স্কুলের কপি লিখতে? দিদি কোথায় গেল? তিনি তো গেছেন এলাহাবাদে মেসোমশাইয়ের বাড়িতে। মুশকিলে ফেললি দেখছি, এখন কোথায় খুঁজে পাই কোন গলি কোন নম্বর? এমন সময় এসে পড়ল নিমচাঁদ হালদারের কেরানি। সে বললে, বাদুর বাগানের বাড়ির ভাড়া চাইতে এসেছি। কোন বাড়ি? সেই যে 13 নম্বর শিবু সমাদদারের গলি। বাঁচা গেল বাবা, বাঁচা গেল। শুনছো গিন্নি, 13 নম্বর শিবু সমাদদারের গলি, আর ভাবনা নেই। শুনে আমার মাথা মুন্ডু হবে কি? একটা ঠিকানা পাওয়া গেল। সে তো পাওয়া গেল, এখন দুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে? সে কথা পরে হবে, কিন্তু বাড়ির নম্বর 13, গলির নাম শিবু সমাদদারের গলি। কেরানির হাত ধরে বললে, ভায়া বাঁচালে আমাকে, তোমার নাম কি বলো? আমি নোট বইয়ে লিখে রাখি। ওই যা, নোট বই আছে এলাহাবাদে। দাঁড়াও দাঁড়াও, মুখস্থ করে রাখবো। 13 নম্বর শিবু সমাদদারের গলি, 13 নম্বর শিবু সমাদদারের গলি। কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা। যেদিন ওর এক পাটি চটি জুতো পাওয়া যাচ্ছিল না, সেদিন নীলমণিবাবুর ঘরে কি ধুমধুমার বেঁধে গিয়েছিল। ওর স্ত্রী পণ করলেন তিনি বাপের বাড়ি চলে যাবেন। চাকর বাকররা একজোট হয়ে বললে, যদি এক পাটি চটি জুতো নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে। তার উপরে সে চটিতে 3 তালি দেওয়া। খবরটা আমারও কানে এসেছিল, দেখলেন ব্যাপারটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে। গেলুম নীলুর বাড়িতে, বললুম, ভায়া তোমার চটি হারিয়েছে। দাদা হারায়নি, চুরি গিয়েছে, আমি তার প্রমাণ দিতে পারি। প্রমাণের কথা তুলতেই আমি ভয় পেয়ে গেলুম। লোকটা বৈজ্ঞানিক, একটা দুটো তিনটে করে যখন প্রমাণ বের করতে থাকবে আমার নাওয়া খাওয়া যাবে খুঁজি। আমাকে বলতে হলো নিশ্চয়ই চুরি গিয়েছে, কিন্তু এমন আশ্চর্য চোরের আড্ডা কোথায় যে এক পাটি চটি চুরি করে বেড়ায়? আমার জানতে ইচ্ছে করে। ওইটাই হচ্ছে তর্কের বিষয়। এর থেকে প্রমাণ হয় যে চামড়ার বাজার চড়ে গিয়েছে। নীলু ভাই, তুমি আসল কথাটি ধরতে পেরেছ। আজকালকার দিনে সবই বাজার নিয়ে। তাই আমি দেখেছি মল্লিকদের দেউড়িতে 5-7 দিন অন্তর মুচি আসে দারোয়ানজির নাগরা জুতোয় শুকতলা বসাবার ভান করে। তার দৃষ্টি রাস্তার লোকেদের পায়ের দিকে। তখনকার মতো তাকে আমি ঠান্ডা করেছিল। তারপরে সেই চটি বেরোলো বিছানার নিচে থেকে। নীলুর পেয়ারের কুকুর সেটা নিয়ে আনন্দে ছেঁড়াছেঁড়ি করেছে। নীলুর সবচেয়ে দুঃখ হলো এই চটির সন্ধান পেয়ে। তার প্রমাণ গেল মারা। আচ্ছা দাদামশাই, মানুষ এত বড় বোকা হয় কি করে? অমন কথা বলো না দিদি, অঙ্ক শাস্ত্রে ও পণ্ডিত। অঙ্ক কষে কষে ওর বুদ্ধি এত সূক্ষ্ম হয়েছে যে সাধারণ লোকে চোখে পড়ে না। উনি অঙ্ক নিয়ে কি করছেন উনি? আবিষ্কার। চটি কেন হারায় সেটা উনি সবসময় খুঁজে পান না, কিন্তু চাঁদের গ্রহণ লাগায় 60 সেকেন্ড দেরি কেন হয়, এ তার অঙ্কের ডগায় ধরা পড়বেই। আজকাল তিনি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন যে জগতে গ্রহ তারা কোনো জিনিসই ঘুরছে না, তারা কেবলই লাফাচ্ছে। এই জগতে কোটি কোটি উচ্চিগড়ে ছাড়া পেয়েছে, এর অকাট্য প্রমাণ রয়েছে ওর খাতায়। আমি আর কথা কই দে, পাছে সেগুলো বের করতে থাকে। ওর কি সবই অনা সৃষ্টি? খাওয়া দাওয়া ছেড়ে উচ্চিংড়ে লাভ মেপে মেপে অঙ্ক কষছেন, এ না হলে ওর এমন দশা হবে কেন? ওর ঘরকন্যা ঘুরতে ঘুরতে চলবে না, তিড়িং বিড়িং করে লাফাতে লাফাতে চলবে। এতক্ষণে বুঝলুম,
এ লোকটার কলমই বা হারায় কেন, একপাটি চটি বা পাওয়া যায় না কেন, আর তুমি বা কেন ওকে এত ভালোবাসো? যত পাগলের উপরে তোমার ভালোবাসা, আর তারাই তোমার চারদিকে এসে জোটে। দেখো দিদি, সব শেষে তোমাকে একটা কথা বলে রাখি। তুমি ভাবছো নীলু লক্ষ্মী ছাড়াকে নিয়ে তোমার বৌদি রেগেই আছে। গোপনে তোমাকে জানাচ্ছি একেবারে তার উল্টো। ওর এই এলোমেলো আলুথালু ভাব দেখেই তিনি মুগ্ধ। আমারও সেই দশা। পাঁচটা না বাজতেই ভুলুরাম শরমাসে টেরিটি বাজারে গেল মনিবের ফরমাসে। মরেছে অতুল মামা, আজই তারই শ্রাদ্ধের জোগাড় করতে হবে নানাবিধ খাদ্যের। বাবু বলে, ভুলো না হে, আরো চাই দরমা। ভোলা কি সহজ কথা, বলে ভুলু শর্মা। কাঁকরোল কিনে বসে কাঁচকলা কিনতে, শাক আলু কচু কিনা পারে না সে চিনতে। বকুনি খেয়েছে যেই মাচোলা মিনশের, তাড়াতাড়ি কিনে বসে কামরাঙা তিন শের। বাবু বলে, কামরাঙা এতগুলো হবে কি? ভুলো বলে, কানে আমি শুনি নাই তবে কি? দেখলেম কিনছে যে ও পাড়ার সরকার, বুঝলেম নিশ্চয়ই আছে এর দরকার। কানে গুঁজে নিয়ে তার হিসাবের লেখনি, বাবু বলে ফিরে দিয়ে এসো তুমি এখনি। মনিবের হুকুমটা শুনল সে হাঁ করে, ফিরে দিতে চলে গেল কিছু দেরি না করে। বললে সে, দোকানিকে যা করেছে জব্দ, ফলগুলো ফিরে নিতে করেনি টু শব্দ। বাবু কয়, টাকা কই, টান দিয়ে তামাকে। ভুলু বলে, সে কথাটা বলনি তো আমাকে। এসেছি উজাড় করে বাজারের ঝুড়িটা, দোকানির মাসি ছিল হেসে খুন বুড়িটা। অভিনয়ে কুশমী, রাজন্যা সরকার, দাদামশাই ও কেরানি, অজয় ভট্টাচার্য, বিধুমামা ও ধোবা, সুমিত ঘোষ, মাধুবাবু ও ওসমান, অনিরুদ্ধ ঘোষ, ভাগ্নে অগ্নিভ রায়, নীলুবাবু শুভজিৎ পাত্র, ভূত রানা হালদার। গান ও কবিতায় দেবাদৃত চট্টোপাধ্যায়, সাঁচপাতি সেনগুপ্ত ও অগ্নিভ রায়। পরিচালনা নবনাটুকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।